আমায় করে।
হইয়া যাও। এক ভক্ত ছিল এবং তার গুরু ছিল। সে ভক্ত ছিল কে? সেই ভাবুক কবি সাধক বিজয় সরকার, যার অসংখ্য গান আমরা বাউল শিল্পীরা গেয়ে থাকি। তার যিনি গুরু ছিলেন, তার গুরুর যখন যাওয়ার সময় হয়ে গেল, সকল ভক্তদের কাছে খবর চলে গেল যে দয়াল ভক্তদের সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতে চায়। সকলেই খবরটা পেয়ে গেল, কিন্তু বিজয় সরকার সেই খবরটা পাইল না। বিজয় সরকারের বাড়ির উপর রাস্তা দিয়ে তার এক তরিকার ভাই যাইতেছে। তরিকার ভাইকে দেখে বিজয় সরকার ডাক দিতে, ভাই ও ভাই, এত দৌড়াদৌড়ি করে তুমি কোথায় যাইতেছ? সেই ভাই দাঁড়িয়ে বলতেছে, ভাই বিজয়, তুমি কি জানো না আমাদের মুর্শিদ আমাদের শেষবারের মত তিনি দেখেছেন, তিনি আমাদের যেন কি বলতে চান। হয়তো আমাদের মুর্শিদ আমাদের মাঝে আর বেশি দিন হয়তো আমাদের মাঝে তিনি নাই, তাই হয়তো বা তিনি আমাদের কিছু বলতে চান, তাই সকল ভক্তদের তিনি দেখেছেন, তুমি কি খবর পাও নাই? বিজয় সরকার তার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই রে, সকল ভক্তরা খবর পাইল, কিন্তু আমি অধ, আমি অধ বিজয়, আমি এই খবরটা আমার দয়ালের খবরটা পাইলাম না। সঙ্গে সঙ্গে করে ভাইয়ের সঙ্গে দরবারে চলে গেল। দরবারে গিয়ে দেখে অনেক ভক্ত, সকল ভক্তরা দরবারে আসছে। বিজয় আসার সঙ্গে সঙ্গে তার দয়াল বলতেছে, বিজয় তুমি আসছো বাবা? কয়, হ্যাঁ বাজার আমি আসছি। দয়াল বলতেছে, তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছ থেকে, তোমরা যদি কিছু চাও তাহলে আজকে যত কিছু চাওয়ার আছে সকল কিছু তোমরা আমার কাছ থেকে চান, আমি তোমাদের সকল কিছু দেব। এক ভক্ত উঠে দাঁড়িয়ে বলতেছে, দয়া, ও দয়া, আপনি আমার জন্য এই দোয়া করবেন, এই আশীর্বাদ করবেন, আমি যেন আগামী বছর যেন ইলেকশনে পাশ করি। আরেক ভক্ত উঠে দাঁড়িয়ে বলতে, দয়াল, ও দয়াল, আপনি আমার জন্য এই দোয়া করবেন, আমি আগামী বছর যেন বিদেশ যেতে পারি। আরেক ভক্ত উঠে দাঁড়িয়ে বলতেছে, দয়াল গো, আপনি আমার জন্য এই আশীর্বাদ রাখবেন, আমি যেন আমার স্ত্রী পুত্র সন্তানাদি নিয়ে যেন সুখে শান্তিতে দিন কাটাইতে পারি, আমি যেন ভালোভাবে জীবনযাপন করতে পারি, সেই দোয়া সেই আশীর্বাদ আপনি আমার জন্য করবেন। একটি প্রত্যেকটা ভক্ত তার মনের যে কথাগুলো তাদের দয়ালের কাছে বলছে। সবার যখন সকল কিছু চাওয়া হয়ে গেছে, দয়াল বিজয়কে ডাক দিছে, বিজয়, ও বিজয়, সকলেই তো কত কিছু চাইলো বাবা, তোমার কি কোনো কিছু চাওয়ার নাই? তুমি কি আমার কাছে কোনো কিছু চাইবা না? বিজয় সরকার তার দয়ালের চরণের মধ্যে পড়ে গিয়ে বলতেছে, দয়ালকে, এ দুনিয়ার ধন সম্পত্তি, এ দুনিয়ার টাকা পয়সা, এ দুনিয়ার মনি মানিক্য আমার যে কোনো কিছুরই দরকার নাই, আমি যে আমার নবশেষ চন্দ্রের চরণের দাসী হইতে চাই, আমি যেন আমার নবশেষ চন্দ্রের চরণের দাসী হয়ে সারা জীবন থাকতে পারি, সেই পরম্পরে পার ঘাটে পার হওয়ার সময়ে যেন আমার নবশেষ চাঁদ যেন আমার মনির চাঁদ যেন আমাকে ছেড়ে যেন সে যেন চলে না যায়, এই অধমকে পাপীকে আপনার সঙ্গে করে আপনি নিয়ে যায়। আসলে প্রকৃতপক্ষে যে ভক্ত হতে পারে, যে গুরুর প্রেমিক হইতে পারে, গুরুকে যে মন থেকে ভালোবাসতে পারে, আমরা আসলে ভালোবাসতে পারি না। যদি কেউ ভালোবাসতে পারে, ভালোবাসার মতো বাসতে পারে, তার অবশ্যই গুরুতর হয়ে যায়। বিজয় সরকারের গুরু বলে,
চাইল না, তুই আমারে চাইছস। এখন কিছু চাইল, কেউ তো আমারে চাইল না। তুই তোর বান্ধবে চাইছস, তোর নৌশের চান্দ চাইছস, তোর নৌশের চান্দকে ছেড়ে ফাঁকি দিয়ে কোথাও যাবে না। আমি যেখানেই যাই না কেন, আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তাই দয়াল নামের সেই নাম, দয়াল নামের সেই নামের যে মধু, দয়ালকে ডাকার মতো ডাকলে কেউ যদি দয়ালকে ডাকতে পারে, আবার নওশের চানকে ডাকতে পারে, আবার মনির চানকে ডাকতে পারে, তাহলে দয়াল কখনো দূরে থাকতে পারে না। সেই সুমধুর ডাক এতই সুমধুর, যদি আমি ডাকি আবার শুধু ডাকতেই মন চাইবো, আবার আমার সে বান্ধবকে দেখার জন্য এবার মন চাইবো। তাই কবিতার গানের মধ্যে বলেছে, ওরে তোমার